যুক্তরাষ্ট্র সফরে এসে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ভাইরাস জ্বরের কারণে 14 জন ফুটবলার অসুস্থ হয়। ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল করতে হয় কাতালানদের। নানা সমস্যায় জর্জরিত থাকার পরেও গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সার। মেসি ঘর ছাড়ার পর লা লিগায় প্রথম শিরোপা জিতে জাভির দল। মাঝারিমানের দল নিয়ে বাঘা বাঘা সব ক্লাবগুলোকে চমকে দিয়েছেন জাভি। নতুন মৌসুমে সেটা ধরে রাখার চ্যালেঞ্জ তার সামনে, কারণ লা লিগার শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে বার্সা। এবার সে আক্ষেপ ঘোচাতে চান জাভি। নতুন মৌসুমে বুস্কেটস আলবা চলে যাওয়ার শূন্যতা পূরণে কান্ডারি হয়ে এসেছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল উপহার দিয়ে আসা ইকায়া গুন্ডুগান। এছাড়াও ভিতর রকের মতো তারকাও আছেন এবার বার্সেলোনার হয়ে নতুন শুরুর আশায়। এ ম্যাচের পরই এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। তাই আর্সেনালকে হারিয়ে রিয়াল বধে নেমে পড়তে চান জাভি। প্রতিপক্ষ আর্সেনাল গেল মৌসুমে দুর্দান্ত শুরু করেও শেষ মুহূর্তে শিরোপা হারিয়েছে ইপিএল এর। আর তার দলের এমন পারফরমেন্সে হতাশ সমর্থকরা। সে হতাশা কাটিয়ে সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চায় গানাররা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হারের ক্ষত কাটিয়ে উঠতে কাতালানদের বিপক্ষে জয়ই এখন মূল চাওয়া আর্সেনালের। এ মৌসুমে রাইস, হাভার্স ও টিম্বারের মতো কিছু ফুটবলার পেয়েছেন আর তেতা। নতুনদের নিয়েই স্বপ্ন বুনছেন পুরনো হতাশা কাটিয়ে ওঠার। পারভীন আক্তার, সময় সংবাদ।